হঠাৎ করে একটা কথা মনে আইলো বাবা, আপনারা বসে বলেন শুনেন। ওরে সকালবেলা মিলছে মেলা, ওরে প্রেমের হাওয়া লাগলো গা, ওরে প্রেমময় প্রেম সাগরী, ওরে প্রেমের মানুষ ভেসে যা, ওরে প্রেমিক ছিল অস্করণে সাদের দুনিয়ায়, বাবা একটি শ্রদ্ধায় 36 বছর কাটাইছে পাগলায়। এই পাগলের বয়স কত তা কি জানেন? জানেন না? এই পাগলের নাম অয়েস করুনে পাগল নবীর আমলে কয়, আবার মুসা নবীর আমলে আমি দেখতে পাই এই পাগল কি পাগল। মুসা নবীর পরে উনি 4000 বছর পরে আমার এই দিনের নবী নূরে মোহাম্মদের জন্ম হয়। তাহলে পাগলের বয়স কত? 4000 বছর। এই পাগলের সাথে অন্য পাগলের তুলনা হবে না। তখন মুসলমানরা বলে আল্লাহ মাংস খেতে চেয়েছিল, মাংস কেউ জানে এই পাগল মাংস দিয়েছিল। আল্লাহ বান কোথাকার মাংস খায়, আমি কোথাকার মাংস দেই, সমস্ত জায়গার মাংস দিয়ে আল্লাহ পাকের কাছে বলেছিল মাবুদ গো তিনটা জায়গার মাংস আমি ভিক্ষা চাই, কর্ণের আমি মাংস দিলাম না আল্লাহ, বন্ধ গো তোমার নাম আমি শুনতে পারি না, তোমার বহি শুনতে পারি না, জিব্বার মাংস দিলাম না মাবুদ গো তোমার নাম তো আমি জপতে পারি না, চোখের মাংস দিলাম না রে বন্ধু আমি তো তোমাকে দেখতে পারি না, সমস্ত জায়গার মাংস দিয়েছিল মুসা নবীকে আল্লাহ গোস্ত খাব। আর আল্লাহ বলল মুসা পাগল আমার কথা শুনে থাকতে পারে না, তুমিও তো মুসা মানুষ, তুমি বলতে পারতো না যে আমার গায়ে মাংস আছে আল্লাহ আপনি খান, আর পাগল আমার কথা শুনে থাকতে পারে না। ওই পাগল বাদশাহ যুলকারনাইন, এই যুলকারনাইনের ওর বাড়িতে যা বলছিল একটা সন্তান ছিল না তার বংশে বাতি দেওয়ার জন্য। ওই পাগল যা দেখে রানী যুলকারনাইন রাজা বাদশাহর স্ত্রী দেখে যে বাড়ির ভিতরে দেখে রুটি রান্না করতেছে, এখন ওই পাগল দরজায় যা বলতেছে এক রুটি দেখা যে বেটা হয়ে গা, এ বেটি দু রুটি দেগা দু বেটা হয়েগা, তিন রুটি দে তিন বেটা হয়েগা। রানী তখন পিছন দিকে ফিরে তা দেখে একটা পাগল বেটা দরজায় হাঁক দেখ কি যেন বলতেছে, রানীর সঙ্গে সঙ্গে একটা রুটি নিয়ে যা করলো পাগলের হাতে দিল, আর একটা মনে ভাবলো যে একটা রুটি দিয়ে পেট ভরবে না তিনটা রুটি পাগলের দিল, পাগল না রে সারে খায় না রে দরদি, ওপর দিকে হাত উঠে বলে মাওলা গো তিনটা রুটি দান করেছে মাবুদ, আল্লাহ তিনটা বেটা তুমি তারে ঘরে দান করো, নইলে তোমার এই রুটি পাগল খাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করল। আর মুসা নবী বলেছিল দেখো তো আমার বাচ্চা বলছিল মুসা আমার সন্তান দেখো তো আল্লাহ পাক দিবে কি দিবে না। আল্লাহর কাছে মুসা দাতুর পাহাড়ে বলল মাওলা গো জুলকার নাই নে বাচ্চার গৌরাসে একটা পুত্র সন্তান চায়, আল্লাহ কয় সন্তান আমার কলমই লেখে না, আর পাগল গোস্ত খেলো গোস্ত দিল তিনটা রুটির জন্য হাত বাড়ার আরস মাওলা থরথর করে কাঁদতেছে, যে বাইল কয় মাবুদ রে তোমার আরস মাওলা আজকে ভেঙে যাবে, কবুল করো হাত নামাবার বলো, সঙ্গে সঙ্গে হাত নামাও দোস্ত হাত নামাও, তিনটা সন্তান আমার আরসের লেখা হয়ে গেছে এই জলকার নাইন বাদশার জন্য। হ্যাঁ সেই পাগল তখন তার নাম হলে গা বহলুল পাগল, কি পাগল বহলুল বহলুল, কেউ জিজ্ঞেস করলে বলবেন এই পাগলের বয়স 4000 বছর, পাগলের নাম বহলুল। বেশি কিছু তেড়ি বেড়ি করলে আমার কাছে এলেন বাপ একজন তাজাই কেড়ে এলে তো মাটি মাথায় পারে বলবা যে সে মানুষের মুখে শুনি নাই। এই পাগলেরই একটা আশেক প্রেমের গান এসছে, ওরে সকালবেলা মিলছে মেলা, সকালবেলা মিলছে মেলা প্রেমের হাওয়া লাগলো গায়ে লাগলো গায়, প্রেম মাই প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেম মাই প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়,
পাগল ছিল অস্করণ নিষ্কাদের দুনিয়ায় একটি সেন্টাই শক্তি দশক কাটাইছে কাটাই 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 আমার মনে হয় নাই। আর দ্বিতীয় গুরু হলো মোহাম্মদ, তৃতীয় গুরু হলো আদম, আর শিষ্যের মধ্যে একটাই পাওয়া যায়, সেটা হলো ফাতেমাতু জাহরা খাতুনে জান্নাত, যার কাহিনী নেওয়া হয়েছে। যেহেতু পাঁচ পাঁচজন, এদের আগে কি কাউকে কোনো মেয়েকে সৃষ্টি করেছে?
খাদি দলিল ছাড়া কথা আমি বলতে পারবো না। এই জন্য গুরু তিনটা মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আর আদম, যে আদমের পায়ে ফেরেশতারা সিজদা করেছে একজন না করে নানাতুল্লাহি আলা ইবলিস শয়তান হয়ে গেছে। কাজী মানুষের এই মানুষ হয় মানুষের মনে আঘাত দেওয়া, আল্লাহর মনে আঘাত দেওয়া, মানুষের বুকে লাথি মারা, আল্লাহ কাবার পবিত্র কাবার করে লাথি মারা। যত নামাজ রোজা হজ জাকাত করো না কেন, মানুষকে যদি আঘাত দাও তোমার এবাদত বন্দেগী হবে? হ্যাঁ, খালি নামাজের কাম বাদে নামাজও পড়ো, মানুষের ভালোবাসা অহংকার দেবত গেল্লা নিন্দা চর্চা এগুলো মনের থেকে হিংসা বাদ দেওয়া পরিত্যক্ত করার জন্যে তো, আমাদের ইমানকে মজবুত করার জন্যে তো আমাদের রাসুল আমাদের জন্য নামাজ রোজা হজ জাকাত কালামে এগুলো নিয়ে এসেছেন কি গণ বাদান তাই নে, মন ইমানটা ঠিক করার জন্য। এই তো কথা, যার জন্য তিনি দিনে ভাগ্যশাল্লা অবাদান বুঝতেছেন।